হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা আমার বেঙ্গলি ব্লগ চ্যানেলের প্রথম ভিডিও। আচ্ছা, প্রথমে বলে নিই, আমি জুই রয়। আর দেখি, নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো অনেক আমার বিয়ে হয়ে গেছে। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরার শান্তির বাজারে। বাপের বাড়িও শান্তির বাজার, শ্বশুর বাড়িও শান্তির বাজার। তো এখন আমি বাপের বাড়িতে আছি, বেড়াতে এসেছি গতকাল। তোমরা নিশ্চয়ই একটু চিৎকার শুনতে পাচ্ছ। আসলে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে, ওখান থেকেই চিৎকারগুলো আসছে। তো আমি আজকে একটু দেরি করেই উঠলাম, তা এখন মা চা করছে, চা খাবো। তারপর চলো, বাকি পুরো দিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সকালে শুরুটা আমি চা দিয়ে শুরু করলাম। মা চা বানাচ্ছে আমার জন্য। চা হয়ে গেছে, এখন চা খাবো। চা নিয়ে, জল নিয়ে আর বিস্কিট নিয়ে বসলাম। এক্ষুনি মা মেটে আলু রান্না করবে। মেটে আলুটাকে সেদ্ধ বসানো হলো। মেটে আলুটাকে সেদ্ধ করে নামিয়ে নেওয়া হলো জলসহ। আর এইদিকে মা কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিল, আর একটুখানি মেথি ফোড়ন দিল। এখন দিল রাঁধুনি ফোড়ন। এইবার তেজপাতা দেওয়া হলো, টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিল, কাঁচা লঙ্কা, আমার মা ভীষণ ভালো রান্না করে আর রান্না করতে খুব ভালোবাসে। এটা কি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তোমার জল দিয়ে গুলে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কুচুর চিংড়ি ভাজা, এটা মেটে আলুতে দেওয়া হবে। এবার মশলাটাকে দিয়ে দেওয়া হলো। মশলাটাকে একটু কষিয়ে তারপর এটাতে জল সহ মেটে আলুটাকে দিয়ে দেওয়া হলো। ওদিকে ডাল হচ্ছে, আর একটুখানি জল অ্যাড করলো মা। এইবার চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো নুন দিয়ে দিল। এটা প্রায় তোমার হয়ে এসছে, আর কিছু অ্যাড করার নেই তেমন। এইবার জাস্ট ফুটবে, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। ধনে পাতা রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। মা রান্না বান্না শেষ করে স্নান করে পুজো দিল, পুজো শেষ হয়ে গেছে।
এখনই আমরা দুপুরের খাবার খাবো। আজকে আমাদের দুপুরে রান্না হলো তোমার মেটে আলুর তরকারি, তো দেখালামই তোমাদের, আর সাথে হয়েছে ডাল, তারপর আলু ভাজা, চিংড়ি মাছের পকোড়া, আর হয়েছে ছোট মাছের ঝাল। আর এদিকে মা চিংড়ি মাছের পকোড়াগুলো ফ্রাই করছে। এগুলো ফ্রাই হয়ে গেলে আমি, মা আর বাবা দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু পড়াশুনো করে নিলাম, বিকেল হয়ে গেছে, আমি আর মা চা আর বিস্কিট নিয়ে বসেছি, আমরা চা বিস্কিট খাবো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।